দশকের গোড়ার দিকে যখন নারী শিক্ষার তেমন সুযোগ সুবিধা ছিল না সেই সময়ে গড়ে পৌর এলাকার কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ে এখন লেগেছে আধুনিক শিক্ষার চোয়া বর্তমান সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এবং স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় বিদ্যালয়ে সাধিত হয়েছে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন এলাকার নারী শিক্ষায় এই যে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ে যে ভূমিকা রেখেছে যদি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত না হতো তাইলে এই এলাকার নারীরা যে অন্ধকারে ছিল অধিকাংশ সেই অন্ধকারেই থেকে যেত উনিশশো সালে যখন আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তখন আমাদের বিদ্যালয়টি একটি অস্থায়ী গৃহে গৃহে শুরু হয়েছিল এবং সেই অস্থায়ী গড়টি ছিল গোলাপসা কল্যাণ সংস্থার যে কার্যালয় ছিল সেই কার্যালয়ে তিন সেটের সেই ছোট্ট গড়ে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আজকের তিনতলা একটি ভবন দুতলা একটি ভবন এবং আর আরেকটি চারতলা ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে দীর্ঘ তিরিশ বছর ধরে এলাকায় নারী শিক্ষার প্রসারে অবদান রাখা এই বিদ্যালয়টিতে বর্তমানে পাঁচ শতাধিক ছাত্রী অধ্যয়নরত রয়েছে স্কুলটিতে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয় আছে সমৃদ্ধ কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার মিলনায়তন ডিজিটাল বোর্ড গ্রন্থাগার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার নামাজের স্থান শিক্ষার্থীদের বিশ্রামাগার বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানে না কারণ ইতিহাস সম্পর্কে জানতে গেলে এর উৎপত্তি স্থল কোথা থেকে এসেছে কে এই কাণ্ডারির হাতি কাণ্ডারি বহন করেছিলেন তাকে চিনতে হবে তাকে চেনার জন্য তাকে জানার জন্য বাংলাদেশের এই ইতিহাসটাকে ভালোভাবে শিক্ষার্থীর মধ্যে বোঝার জন্য জানার জন্য এবং তারা যে দেশপ্রেমী হওয়ার জন্য এই মূলত এই মুক্তিযুদ্ধ যুদ্ধ এই ল্যাব চালু হলে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বর্তমান সরকারের যে লক্ষ্য শিক্ষা তথ্য প্রযুক্তি এবং শিক্ষা ইন্টারনেট এই বিষয়টি এখানে খুবই গুরুত্ব পাবে এবং শিক্ষার্থীরা এখানে হাতে কলমে শিক্ষার মাধ্যমে তারা বাস্তব এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করতে পারবে তাছাড়া আমরা আমাদের যতটুকু অর্জন করে সেটুকু তাদেরকে সর্বোচ্চভাবে দেওয়ার চেষ্টা করব বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের যুগে এসে দেখা যায় যে আমাদের দেশের মেয়েরা এখনও দেখা যায় ইয়ের মধ্যে রান্নাঘরের মধ্যে বন্দি আছে কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রার জন্য একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার থাকার কারণে এখানে ধীরে ধীরে এই অঞ্চলের মেয়েরা বিজ্ঞান সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করবে এবং আধুনিকতার সাথে মিলিয়ে তারা তাদের নতুন জীবন গঠন করতে পারবে যে দুই হাজার সতেরো সালে কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব আমরা করেছি সেই রজত জয়ন্তী উৎসবে আমাদের প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে সেই দশ লক্ষ টাকার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আর্থিক সহযোগিতা আমাদের প্রাক্তন শিক্ষার্থীরাই করেছে আমাদের প্রতিটা শ্রেণীকক্ষ সাউন্ড সিস্টেমের আওতাভুক্ত এবং সেই সাউন্ড সিস্টেম নিজ করেছে আমাদের একজন প্রাক্তন ছাত্রী যার নাম হচ্ছে সুসনা বেগম সে দেড় দেড় লক্ষ টাকা খরচ করে নিজেই দিয়েছে আমাদের বিদ্যালয়ের জন্য কিছু জায়গা আমরা কিনেছি আমাদের চারতলা ভবন নির্মাণ হবে সেখানে এবং সেই জায়গার এক শতক জায়গা আমাদের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে আমেরিকা প্রবাসী তুফায় সুলতানা শাম্মী সে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে দিয়েছে পাশাপাশি আমাদের আরেকজন শিক্ষার্থী বর্তমানে সে যুক্তরাজ্য প্রবাসী ফরিদা সুলতানা সে প্রতিশ্রুতি দিয়েছে যে সেও কিছু জায়গা আমাদের কিনে দেবে এবং আমরা আশা রাখি তার কাছ থেকে আমরা হয়তো দু এক শতক জায়গা আমরা অচিরেই পাবো গাছগাছালি গেরা ও বিশাল খেলার মাঠসহ মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি শিক্ষা প্রদান কার্যক্রম চালিয়ে আসছে বিদ্যালয়টিতে রয়েছে বহুমুখী কর্মকাণ্ড প্রতিটি জাতীয় দিবস ছাড়াও বছরের বিভিন্ন সময়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে গার্লস গাইড প্রশিক্ষণ ও কিশোরী বান্ধব উন্নত স্যানিটেশন ব্যবস্থা তুলনায় আমাদের স্যানিটেশন ব্যবস্থা ভালোই আছে আমাদের কোনো সমস্যা নেই তা আমাদের এখানে যে প্রথম ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হয় তখন তাদের তার বয়স সন্ধিকাল শুরু হয় তখন তাদের অনেক অজানা থেকে যায় তাদের কে বয়সন্ধিকালীন বিষয় সম্পর্কে সে বিষয়ে আমি অনেক মানে সময় বসে তাদেরকে তাদের সাথে আলোচনা করি অনেক সময় দেখা যায় আমি পাঠ্যক্রমের মাধ্যমে তাদের একটা বিষয় আছে শারীরিক শিক্ষা ওই পাঠের মধ্যে একটা পাঠই আছে বয়সন্ধিকালীন বিষয় সে বিষয় সে সময় আমি তাদেরকে তাদের সেই জ্ঞান দিয়ে থাকি গার্লস গাইটের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি আর এবং বিভিন্ন খেলাধুলায় আমরা অংশগ্রহণ করে সরকারি এবং বেসরকারি বিভিন্ন খেলাধুলা আছে এবং সরকারের দুইটা বাৎসরিক দুইটা খেলা আছে একটা বার্ষরিক শীতকালীন খেলা একটা এবং গ্রীষ্মকালীন খেলা দুইটা খেলায় আমরা গ্রহণ করি মাত্র একশো জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে কসবা বালিকা উচ্চ বিদ্যালয় অব্যাহতভাবে শিক্ষায় নারীদের জোরে পড়া অধিক কাজ করে যাচ্ছে প্রতি বছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় আসছে সাফল্য বেশ কয়েকবার শতভাগ পাশের রেকর্ড করে পেয়েছে সরকার প্রধানের পুরস্কার দুই হাজার দুই সালে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল করেছিলাম অর্থাৎ শতভাগ আমরা আমাদের শিক্ষার্থীরা ফাঁস করেছিল এবং তৎকালীন সরকার প্রধান সরাসরি সিলেট জেলার দুইটি বিদ্যালয়কে ফলাফলের ভিত্তিতে কম্পিউটার দিয়ে পুরস্কৃত করেছিলেন তার একটি হচ্ছে কোষ্পাবালিকা উচ্চ বিদ্যালয় দুই হাজার দুই সালের পর থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত বাজার উপজেলার মধ্যে যে দু তিনটি বিদ্যালয় সবচেয়ে ভালো ফলাফল করে আমরা সৌভাগ্যবান সেই দু তিনটি বিদ্যালয়ের মধ্যে কোষ্পাপালিকা বিদ্যালয় একটি বিদ্যালয় নানা সীমাবদ্ধতার মধ্যে গত আড়াই যুগ ধরে শিক্ষার আলো চড়িয়ে আসা এই স্কুলটি ইতিমধ্যে নারী শিক্ষায় মডেল হয়ে উঠেছে স্কুলটিতে মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার প্রক্রিয়া চলছে এটি বাস্তবায়িত হলে সর্বক্ষেত্রে নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শহীদুল ইসলাম সাজু বিয়ানীবাজার করিম সাহেব দেশে টাকা পাঠাতে ছুটলেন মানি এক্সচেঞ্জে ওরে বাবা টাকা পাঠানো সে কি চারটিখানি কথা বিশাল লাইনে দাঁড়াও অ্যাকাউন্ট নাম্বার মেলাও চড়া ফি দিয়ে ঘাম ছুটিয়ে অবশেষে হাতে কাঙ্ক্ষিত স্লিপ মিসেস সাহানা এক হাতে টিভি রিমোট অন্য হাতে মোবাইল ফোন সেন্ড ওয়েব অ্যাপস বের করে গুনগুনিয়ে গান গাইতে গাইতে টিপলেন্স এন্ড বাটন ফিনিশ আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে বাতাসের আগে স্বজনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে গেছে টাকা এই সপ্তাহে সেন্ড ওয়েব ডাউনলোড করে বুঝে নিন বিশেষ প্রমোশনাল অফার স্কুল